বিশ্বের অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি বিদায় নিলে করতালের সাথে রাজকীয় বিদায় দেওয়া হয় কিনা তা জানা নেই। তবে জার্মানির সফল রাষ্ট্রনায়ক এঞ্জেলিকা মার্কেলকে জার্মানির সকল মানুষেরা প্রায় ছ মিনিট করতালি দিয়ে কদিন আগে বিদায় জানালো। জার্মানির মানুষেরা ঠিক 18 বছর আগে মার্কেলকে বেছে নিয়েছিল তাদের নেত্রী হিসেবে, আর মার্কেলও জার্মানির প্রায় 8 কোটি মানুষকে উপহার দিয়েছেন সুশাসন, অর্থনৈতিক সমৃদ্ধি, সাথে উন্নত জীবন আর নিরাপত্তা। টানা 18 বছর ক্ষমতায় থাকার পরও তার বিরুদ্ধে একটি অনৈতিক কাজের অভিযোগ ওঠেনি, এমনকি স্বজন প্রীতিরও নেই কোনো অভিযোগ। এই 18 বছরে তিনি একটি বারের জন্য কোনো টিভিতে কিংবা কোনো জনসভায় নিজের কাজের কৃতিত্ব দাবি করেননি, তার ছবি জার্মানির অলিতে গলিতে ছাপিয়েও দেননি, কোনোদিন তাকে নিয়ে কেউ মিছিলও করতে পারেনি, কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেও আত্মপ্রচার করবার শিক্ষা তার ছিল না। যারা তার সমালোচনা করেছেন তাদের কারো বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেননি। তিনি কোনোদিন কোনো হাস্যকর বোধশক্তিহীন কথাবার্তাও বলেননি, দেশের নাগরিকদেরকে দেননি কোনো মিথ্যে আশ্বাস, আর উন্নতির কোনো অপপ্রচারও ছিল না তার আমলে। বার্লিনের রাস্তায় তিনি নিজের এবং দলের প্রচারের জন্য একটি ছবিও তুলেননি, ভিন্ন আদর্শের নেতাদের চরিত্র হরণ করেননি। এঞ্জেলিকা মার্কেলকে বিশ্ব চেনে লেডি অফ দ্য ওয়ার্ল্ড নামে, বলা হয় তিনি একাই 60 লক্ষ পুরুষের সমান। জার্মানি এবং তার নাগরিকদের উন্নতির শিখরে রেখে এঞ্জেলিকা মার্কেল নিঃশব্দে সরে দাঁড়ালেন পরবর্তী নেতৃত্বের হাতে ক্ষমতা সঁপে দিয়ে। তার বিদায়কালে মানুষ যেভাবে আবেগতাড়িত হয়েছেন জার্মানির ইতিহাসে তার নজিরবিহীন। সারা জার্মানি জুড়ে মানুষ বাড়ির বেলকনিতে এসে প্রায় 6 মিনিট ধরে তাকে হাততালি দিয়ে বিদায় জানিয়েছেন। জার্মানির মানুষ আবেগে ভেসে গিয়েছেন, সমগ্র জার্মানি এক হয়ে দাঁড়িয়ে ভেদাভেদ ভুলে তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানিয়েছেন। এমনই সভ্যজাত মার্কেল পূর্ব জার্মানির মানুষ, অনাড়ম্বর সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। ক্ষমতার শিখরে থেকেও তার জীবন অনাড়ম্বরই ছিল। একটি সাধারণ নিজস্ব গাড়ি ছাড়া তার ব্যক্তিগত প্লেন, ইয়ট, এমনকি বিলাসবহুল কোনো অ্যাপার্টমেন্ট বা বাড়ি নেই। অন্যান্য ছাপোষা জার্মান নাগরিকের মতো তিনি একটি অতি সাধারণ অ্যাপার্টমেন্টে থাকেন রাজনীতিতে আসবার আগে থেকেই। অবিশ্বাস্য শোনালেও মার্কেলকে মানুষ একই পোশাকে 18 বছর ধরে দেখে এসেছে। একটি প্রেস কনফারেন্সে একজন মহিলা সাংবাদিক জানতে চেয়েছিলেন তার কি অন্য কোনো স্যুট নেই। মার্কেল উত্তরে বলেন তিনি রাজনীতিবিদ, মডেল নন। অন্য একটি সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান তিনি এত ব্যস্ত তার বাড়ির কাজ কে করেন, তার বাড়িতে কাজের লোক রান্নার লোক আছে কিনা। উত্তরে মার্কেল জানান তার বাড়িতে একজন মহিলা এবং একজন পুরুষ কাজের লোক আছে, মহিলাটি তিনি নিজে এবং পুরুষটি তার স্বামী। সাংবাদিকেরা মজা করে জানতে চান জামা কাপড় কে ধোয়, তিনি না তার স্বামী। মার্কেল জানান তিনি জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢোকান, সাবানের গুঁড়ো ঢেলে দেন, তার স্বামী মেশিন চালান, তারা রাতে ওয়াশিং মেশিন চালান কারণ এই সময় বিদ্যুতের চাহিদা কম থাকে। এরপর সাংবাদিকদের তিনি জানান তিনি আশা করবেন এসব অবান্তর প্রশ্ন না করে সংবাদ মাধ্যম যেন তার সরকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে প্রশ্ন করে। ইনি এঞ্জেলিকা মার্কেল, ইউরোপের সবথেকে শক্তিশালী অর্থনীতির চালিকা। ধন্য জার্মানি, ধন্য এসব দেশের মানুষ আর এদের নেতা নেত্রী।